আসসালামু আলাইকুম। কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিক চাকরি, আবেদন ফি মাত্র 50 থেকে 100 টাকা। কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রামের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে 16টি শূন্যপদের বিপরীতে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন আমরা বিজ্ঞপ্তিটি একটু দেখে নিই। বিজ্ঞপ্তির জন্য আপনাদেরকে যেতে হবে cevta.gov.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আপনারা নোটিশ বোর্ডের এখানে দেখতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি নামে একটি অপশন দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন ক্রমিক নং 1 থেকে 10, 10টি ক্যাটাগরিতে 16 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রথমটি হচ্ছে স্টোরকিপার 1 জন, সুবেদার 1 জন, হাবিলদার 3 জন, লাইনম্যান ইলেকট্রিশিয়ান 1 জন, পাম্প অপারেটর 1 জন, আর্মারার 1 জন, অফিস সহায়ক 5 জন, নৈশপ্রহরী 1 জন, বাবুর্চি 1 জন, মালি 1 জন। পাশের কলামেই দেওয়া আছে কোন পদের জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এবং 1 থেকে 3 নং পদের জন্য যে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, বরিশাল, সিলেট জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন এবং 4 থেকে 10 নং পদের জন্য যে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। যেভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য এখানেই একটি ফর্ম দেয়া আছে, নমুনা ফর্ম, এই যে এখানে চাকরির আবেদন ফর্ম। এই ফর্মটি আপনাদের নিজ হাতে পূরণ করতে হবে। এই ফর্মটি যে প্রিন্ট করে আপনাদেরকে এই ফর্ম পূরণ করতে হবে এরকম না, আপনারা চাইলে কম্পিউটারের দোকানে গিয়ে এরকম সেম একটি ফর্ম তৈরি করে সেটি হাতে পূরণ করে আপনারা দিতে পারবেন। অথবা আপনারা চাইলে সরকারি যেই ফর্মের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে ফর্মটি নিতে পারেন। আবেদনের বয়সসীমা, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 2022 সালের 18ই সেপ্টেম্বর 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনির ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন করার প্রক্রিয়াটি আগেই বলে দিয়েছি, আবারও একবার বলি। নিয়োগ বিজ্ঞপ্তির সাথে একটি নমুনা ফর্ম দেওয়া আছে, আপনার ফর্মটি হাতে পূরণ করে মহাপরিচালক কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, সাগরিকা রোড, চট্টগ্রাম 4219 এই ঠিকানায় পাঠিয়ে দিবেন। আবেদনের ফি যেভাবে পরিশোধ করবেন, মহাপরিচালক কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রামের অনুকূলে 1 থেকে 6 নম্বর পদের জন্য 100 টাকা এবং 7 থেকে 10 নম্বর পদের জন্য 50 টাকা ট্রেজারি চালান, যার অর্থনৈতিক কোড হবে 1 1 3 9 0 0 0 1 2 6 8 1 এ জমা দিতে হবে। ট্রেজারি চালান জমার কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনের শেষ তারিখ 28 সেপ্টেম্বর 2022। এই ছিল কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়মিত আমাদের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। আমরা কোনো ভিডিও আপলোড করলেই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।